শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষ মেলা পূর্বপল্লীর মাঠে মেলা করার দাবিতে বিশ্বভারতী উপাচার্যকে বোলপুর ব্লক শহর কংগ্রেস ও ইলামবাজার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা না করলে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস কর্মীরা। 2019 সালে শান্তিনিকেতনে পৌষ মেলা অনুষ্ঠিত হয় শেষবার। চলতি বছরে ঐতিহ্যবাহিত পৌষ মেলা করার জন্য শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নিচ্ছেন না। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমাদের কর্মসূচি আছে এই পৌষ মেলা। এখন আমরা জেনেছিলাম, উনি আগে কাগজে করেছিলাম ভিসি মহাশয় উনি মেলাটা করবেন, তারপরেই দেখছি কোনো উত্তর নেই কেন মেলা করবেন না। আমরা গত বছর ঠিক এই দিনে 21 সালে গিয়েছিলাম, সেদিনও কিন্তু উনি মেলাটা বন্ধ করেছিলেন। আমরা বলেছিলাম আগামী দিন কিন্তু মেলা চালু করতে হবে, উনি কোনো সদ উত্তর দেননি। আমরা ভাবলাম উনি মেলা করবেন, ওনার তো ভালো মতিগতি হয়েছে, উনি মেলা করবেন। তারপর উনি চুপচাপ, ট্রাস্ট বলছে যে মেলার জল নেই, আপনি কী করবো? আজকে দায়িত্ব ট্রাস্ট এবং ভিসির, এই মেলার দায়িত্ব। ট্রাস্ট হাত ছেড়ে দিল, ভিসি হাত ছেড়ে দিল, তাহলে আমাদের পৌষ মেলা বন্ধ থাকবে? এই ঐতিহ্যপূর্ণ মেলা, আগে ঐতিহ্যপূর্ণ মেলা, এই রবি ঠাকুরের মেলা, এই বন্ধ করবে? উনি এই ট্রাস্ট বন্ধ, ট্রাস্টও চাইছে না এই মেলাটা হোক, এবং ভিসিও চাইছে না। এর মধ্যেখানে এর কোনো এই মেলার কোনো বিকল্প হয় না। তাই আমাদের দাবি পৌষ মেলা এই মাঠেই ওনাকে করতে হবে, এই মাঠেই ওনাকে মেলা করতে হবে, ওনার তত্ত্বাবধানে। এবং এই মেলা কোনো দিন হস্তান্তর চলবে না, হস্তান্তর আমরা হতে দেবো না, কিন্তু মেলাটা ওনাকে করতেই হবে। এটা আমার দাবি, অনুরোধ, যা বলবেন বলুন, আমাদের জাতীয় কংগ্রেসের দাবি। তাই আমরা পথে নেমেছি, মেলা ওনাকে করতে হবে। উনি আলোচনা করুন আমাদের সঙ্গে যে কেন করতে পারছেন না, আমরা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবো। এর আগে বিভিন্ন সংগঠন বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছেন, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। তাই সব মিলিয়ে চলতি বছরেও শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহিত শান্তিনিকেতন পৌষ মেলা পূর্বপল্লী মাঠে মেলা করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সকলের দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে যাহাতে পূর্বপল্লী মাঠে ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনে পৌষ মেলা অনুষ্ঠিত হয়। সরকারি উদ্যোগে সেখানে বিভিন্ন প্রোগ্রাম থাকে, সরকারি প্রোগ্রাম বাউল নাচ থেকে আদিবাসী নাচ থেকে মেলার যে ঐতিহ্য কুটিরশিল্প, মেনলি কুটিরশিল্প, এই কুটিরশিল্পটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। বোলপুরের একটা অর্থনৈতিক অবস্থা, এই তারই প্রতিবাদ স্বরূপ আমরা কংগ্রেস কর্মীরা গতবারও নেমেছিলাম, এবারও নামছি মেলার আগে, যাতে সুষ্ঠুভাবে মেলা পুনরায় আবার আগের মতন হয়। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।